আজকে আমি দেরি করবো না। আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড হচ্ছে ডক্টর বিশ্বনাথ বিশ্বাস, তার বাবা হচ্ছে শরদিন্দু বিশ্বাস, ডক্টর শরদিন্দু বিশ্বাস। তো উনি একজন খুব নামকরা ডাক্তার ছিলেন এবং ওনাকে ওই এলাকায় প্রত্যেকে ভীষণ মানে দেবতা জ্ঞানে পুজো করতেন। যেমন আমার বাবাকে সবাই দেবতা জ্ঞানে পুজো করতো, ঠিক ওর বাবাকেও তাই করতো। মানে ওর বাবার আর আমার বাবার প্রকৃতি অনেকটা একই রকম ছিল। তো ডাক্তার হিসাবে যথেষ্ট পরিচিতি ছিল এবং ভীষণ ভালো ডাক্তার ছিল, ধন্বন্তরি বলতে গেলে। যেই আসতো তার নাকি রোগ সেরে যেত, এটাই তো সবাই এখনো পর্যন্ত ওনার নাম করে, চেম্বারে সোনার ছবি পর্যন্ত পড়তে। তো ওনার একটা অভিজ্ঞতা আমি আজকে আপনাদের সকলকে শেয়ার করছি, সেটা হচ্ছে যে একদিন উনি, আজকে কানেকশান কিন্তু মোটেই ভালো না, ইন্টারনেট কানেকশান, তাই জন্য আমি আর একটা মোবাইল নিয়ে বসতে পারিনি, শুধু সুস্মিতা কুণ্ডু, হ্যালো সুস্মিতা, হ্যালো সোনালি দি, হ্যালো নন্দিতা, আমি এছাড়া কোনো কমেন্টস করতে পারছি না। আমি কমেন্টসগুলো পরে দেখে নেবো, আমি একদম লাইভটা শুরু করে দিই, কারণ ইন্টারনেট কানেকশান যেহেতু ভালো না সেহেতু দরকার নেই, আমি লাইভটা শুরু করে দিই। আমার গোপাল আর আমার লক্ষ্মীকে আমি দেখিয়ে দিয়েছি, আর একবার গোপাল লক্ষ্মীকে দেখাই। আমার এই যে গোপাল, গোপাল ছোনা, আমার গোপাল ছোনা, আমার গোপাল ছোনাকে দেখিয়ে দিলাম, আর আমার 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 লক্ষ্মী, আমার লক্ষ্মীকে দেখিয়ে দিই, আমার লক্ষ্মীকে দেখি। বাপরে বাপ, কি কামড়ালো গো, মনটা দেখো কিরম করলো আমার লক্ষ্মী, কিরম খ্যাঁচ খ্যাঁচ করলো দেখো। এটা রেকর্ড হয়ে থাকবো, বাবাকে দেখাবো কি ব্যবহারটা আমার সঙ্গে করে। ঘুমিয়ে ডিস্টার্ব করেছি বলে খাকালি, দেখো আমার ধৈর্য, দেখো আমি কিছু বললাম না। আচ্ছা তাহলে আমি জাস্ট লাইফটা আমি শুরু করে দিই। তো ওই আমার শ্বশুর মশাই ভীষণ নাম করা ডাক্তার ছিল। তো একদিন চেম্বার টেম্বার সন্ধেবেলায় বন্ধ হয়ে গেছে, উনি বসে আছেন একদম রিল্যাক্স মুডে, যে এবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুতে যাবে। আর পাড়ায় হঠাৎ করে একটা চিৎকার অশান্তি শোনা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। কি হয়েছে না, ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরটায় কোনো একটা চোর, সরি মানে চোর ঠিক নয়, একদম ডাকাত টাইপের লোক, যার কিন্তু রীতিমতো মানে খুব আঘাত প্রাপ্ত হয়েছে, কেউ কিছু মেরেছে আর কি, মানে সে একটা কেন অন্যায় করেছিল তো নিশ্চয়ই, এবং সে কিন্তু ডুব দিয়ে বসে আছে এবং রীতিমতো পুলিশ দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, অ্যারেস্ট করার জন্য। তো ও এমনই মানে পাকা লোক, মানে এমনই একদম অভ্যস্ত এই লাইনে, যে ও যে ডুব দিয়ে বসে আছে, ও কিন্তু ডুব সাঁতার দিয়ে এতটাই অভ্যস্ত যে নিঃশ্বাস বন্ধ করে, বুঝতে পারছো, গা দিয়ে রক্ত পড়ছে ঝরঝর করে, কিন্তু ও কিন্তু উঠছে না। সে পুলিশের লোকেরা মানে থকে গেল অতক্ষণ ক্লান্ত হয়ে থাকার পর, হ্যালো তনু, তো ক্লান্ত হয়ে আজকে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না, কিছু মনে করো না, পরে সবারই রিপ্লাই দেবো। অনেকক্ষণ পুলিশ লোকজন ঢিল ছোড়া, মানে মানুষ যেটা হয় আর কি, মানুষ কোনো নৃশংস লোককে ধরা যদি পরে হাতে, তাহলে তার থেকেও তারা মানুষ কিন্তু নৃশংস হয়ে যায়, এবং সেই লোকটা এখনকার যারা নৃশংস লোক ধরা পড়ে তাদের তাদের মতো নৃশংস লোক নয়, কিন্তু এখন যাদেরকে এসব কেস ফেসে দেখছি, মানে যা চলতি ঘটনা, তার থেকে বোধ হয় এরা অনেক বেটার ছিল। তো যাই হোক, এরা ম্যাক্সিমাম চুরি ডাকাতি করতো। তো পুলিশ দাঁড়িয়ে আছে এবং রীতিমতো আঘাত লেগেছে সে ইনজিওর, তো পুলিশ দাঁড়িয়ে আছে পুকুরের ধারে, রীতিমতো সার্চ লাইট দিয়ে রীতিমতো লাইট বন 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 করে ঘোরানো হচ্ছে, কিন্তু সেই চোট ডাকাতটাকে আর পাওয়া যাচ্ছে না। ওর বাবা অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে দেখেছে, কারণ বিয়ের পর আমিও দেখেছি দোতলা বারান্দা থেকে, মানে আমার যে বছর বিয়ে হয়েছিল সে বছর সুনামি হয়েছিল, তা আমিও দেখেছি ওই জল জল টাইম এমনি করে ঘুরছে, আমিও দেখেছি। তো ওই পুকুরটা আমিও বারান্দা থেকে দেখা যায় ওদের, ও দোতলা বারান্দা থেকে, তা আমিও ওর বাবার বারান্দা থেকে দেখেছে যে চোর সে লোকটাকে খুঁজছে, চারিদিকে সার্চ লাইট এমনি এমনি করে ঘুরছে, পাড়ায় বহু লোক, হ্যালো গীতাদি, বহু লোক এসেছে, বহু লোক দাঁড়িয়ে আছে দেখার জন্য যে কখন ধরা পড়বে, কিন্তু কোন রকম ধরা পড়েনি। এবং পুলিশ ক্লান্ত হয়ে যাওয়া মানে বুঝতে পারছো, মানে কতটা সময় ধরে পুলিশ ক্লান্ত হয়ে যখন সমস্ত কিছু আশা ত্যাগ করে চলে গেছে, তার অনেকক্ষণ পর বলছে ওর বাবা, মানে ওর বাবা মানে আমার শ্বশুরমশাই, যে হঠাৎ করে একটা নক, কেউ নক করছে। তা
ওর মা না বুঝেই দরজাটা খুলে দিয়েছে, আর খুলবি তো খোল, ওই এমনই ওই লোকটা এসেছে ডাক্তারবাবু কই। আর ওর বাবা বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল হয়ে গেছে, ওর বাবা তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছে, দিয়ে বলছে ডাক্তারবাবু আপনি আমাকে এই যে আমার এখানে এখানে এগুলো লেগেছে, সম্ভবত মানে কোনো কিছু একটা গায়ে মানে গুলি ফুলি কিছু একটা ঢুকেছিল, গুলি ঢুকেছিল সম্ভবত, মানে পাশ দিয়ে চলে গেছিল না ঢুকেছিল, কিছু একটা হয়েছিল, মানে রীতিমতো গল গল করে রক্ত পড়ছে, আপনি আমাকে ট্রিটমেন্ট দিন। আর এক হাতে চাকু, যে আপনি আমি তো মরছি, আপনি যদি আমাকে পুলিশের হাতে তুলে দেন তাহলে কিন্তু আমি আপনাকেও বাঁচতে দেবো না, বলেই বলছে আমি কিন্তু আপনাকে খুব সম্মান করি, এই ধরনের কথা বলতে কিন্তু আমার ইচ্ছে করছে না আপনাকে, আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আজকে আমি নিজের জীবন বাঁচানোর জন্য আপনাকে বাধ্য হচ্ছি এরকম ধরনের কথা বলতে, আপনি আমাকে কোনো রকম মানে পুলিশকে জানানোর চেষ্টা করবেন না প্লিজ, আপনি পুলিশকে জানানোর চেষ্টা করবেন না, পুলিশকে জানানোর চেষ্টা করলে কিন্তু আমি আপনাকেও বাঁচতে দেবো না, আপনার আপনি আমাকে অ্যাজ এ পেশেন্ট দেখুন, আপনি আমাকে ক্রিমিনাল বা অন্য কিছু ভেবেন না, এখন আমি আপনার কাছে একটা পেশেন্ট, অসহায় পেশেন্ট, যার কিনা যাকে দেখার কেউ নেই, তো আপনি আমাকে পেশেন্ট হিসাবে ট্রিট করুন, আপনি পুলিশকে প্লিজ জানাবেন না। ওর বাবা তো রীতিমতো ঘাবড়ে গেছে, কারণ এখন যদি কোনো কারণে পুলিশ নক করে ঢুকে দেখে যে ওর কাছে ও আশ্রয় নিচ্ছে, বললি মুখটা নাড়াচ্ছে মোবাইলটা উড়ে যাচ্ছে, তাহলে একটা অসুবিধা পড়ে যাবে, একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাবে। আবার এটাও ঠিক, ডাক্তার হিসেবে একটা মানুষকে সে কোন জাত কোন ধর্ম তার পেশা কী, তার আগেও সব থেকে বড়ো কথা হচ্ছে তাকে সুস্থ আগে সুস্থ করা, তো সে মানে সে ফাঁসির আসামি হলেও সে ডিজার্ভ করে আগে তাকে সুস্থ করা, তারপরে তার বিচার হবে, এখানে তো একজন ডাকাত, তো আর গা দিয়ে গলগল করে হাত দিয়ে রক্ত পড়ছে, একটা গুলি ঢুকে আছে, তো আর ওর বাবার সব কিছু পারতো, মানে এখন যেমন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা মানে ভাগ হয়ে গেছে, যে গাইনো এই এটা দাঁতের এটা এই, ও বাবা সমস্ত কিছুই কিন্তু মানে পারতেন, তখন ডাক্তারও ছিল না, সমস্ত কিছুই ওনাকে কভার করতে হতো। তো যাই হোক, সারা রাত জেগে আমি গল্পটা শুনেছি, সারা রাত জেগে উনি ওই লোকটির ট্রিটমেন্ট করেন এবং গুলি বার করে দেন, ব্যান্ডেজ করে দেন, টেটভ্যাক ইঞ্জেকশন, তখন বোধ হয় মানে দেখো অ্যান্টি টিটনাস ইঞ্জেকশন কী নাম ছিল আমি জানি না, টেটভ্যাকই ছিল না অন্য কোনো নাম ছিল আমি জানি না, যাই হোক সেসব ইঞ্জেকশন ইঞ্জেকশন করে দেন যেন কোনো রকমের ক্ষতি না হয়, কারণ ট্রিটমেন্ট যখন করছেন তখন তাকে যতটা সম্ভব বেস্টটুকু দেওয়ার চেষ্টা, কোনো পয়সার ব্যাপার তো নেই, কারণ তার কাছে তো পয়সাই নেই, ট্রিটমেন্ট যখন হচ্ছে তখন সে পেশেন্ট যেন বেঁচে যায় সেটাই ডাক্তারের লক্ষ্য থাকে। রাত ভোর তাকে মানে ট্রিটমেন্ট করার পর সে সষ্টাঙ্গে প্রণাম করে মানে তার যতটুকু সম্ভব শ্রদ্ধা সম্মান জানিয়ে যে আপনার জন্য আজকে আমি বাঁচলাম, আপনার সারা রাত আপনি আমাকে দিলেন, সারা রাত আপনার আমি সময় নিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি এই যাত্রায় বেঁচে গেলাম। হ্যাঁ আমাদের জীবন খুব অনিশ্চয়তা, আমরা জানি এইভাবে একদিন মরে যাব, কিন্তু আজকে তো অন্তত মরলাম না, কারণ আজকে যে এই যে গল গল করে রক্ত পড়ছে, আজকে যে এরকমভাবে ব্লিডিংটা বন্ধ হচ্ছিল না, আর যদি আপনি আমাকে না বাঁচাতেন আমি মরে যেতাম। এরপর সেই লোকটি চলে যায়, তারপরে সেই স্মৃতিটা বহুদিন ওর বাবার মনে ছিল, সব থেকে অবাক লেগেছিল এই মনে করে যে বাড়ির সামনে যে পুকুরটা রীতিমতো ডেপথ আছে, রীতিমতো গভীর পুকুর, তা নাহলে পুলিশ মানে খোঁজ পায় না, বুঝতেই পারছো, সেই জলের মধ্যে অতক্ষণ নিঃশ্বাস বন্ধ করেও থাকলেও কী করে, মানে কতটা ট্রেন্ড, কতটা সাংঘাতিক কষ্ট সহিষ্ণু এটা, এবং পরবর্তীকালে কোনো একটা ইনসিডেন্টে মানে এরকমই কোনো ইনসিডেন্টে, আসলে এইসব লাইনে যারা থাকে তারা তো আর বাঁচে না, তাদের ডেথ অ্যাবনর্মাল ডেথই হয়, তাদের নর্মাল ডেথ কমই হয়, তাদের হয় দলের লোক না হলে বিপরীত দলের লোক না হলে পুলিশের হাতে না হলে কিছুভাবে তারা মারা যায়, ওইভাবেই হয়তো মারা গেছিল। এবার ওর বাবা যেটা হতো সেটা হচ্ছে ওই কুকুরের দিকে তাকালেই ওই লোকটার কথা মনে হতো, কিন্তু ওর বাবা মাঝে মাঝেই না চাইতেও ওই পুকুরের দিকে তাকিয়ে ফেলতো, মানে কেন তাকাতো কেন কি মনে হতো সেটা জানি না, তবে তাকাতো,
এবং অন্যমনস্ক হয়ে ভাবতো। তো সবাই জিজ্ঞেস করতো, ডাক্তারবাবু আপনি এরকম করে ওই লোকটার কথা ভাবেন কেন, তো একটা ক্রিমিনাল, ও তো ডাকাত, ও তো মারা গেছে। তো বলতো কি জানি, সেদিন রাত্রিবেলা আমি ওকে সারালাম, দেখো ডাক্তারের কাছে একটা সে পেশেন্ট, সে পেশেন্টটা মারা গেছে, সেদিন মারা যায়নি কিন্তু সেটা সেবা সেখানে রিকভারি হয়ে গেছিল অন্য কোনো প্রবলেমে, তার থেকে 3-4 বছর পর একটা অন্য কোনো আবার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে ওকে বোধ হয় পিটিয়ে মেরেছিল না কিছু একটা হয়েছিল, কিছু একটা হয়েছিল, যাই হোক। তো আমার কিন্তু মনে হয় কথাটা, কারণ শেষ হয়ে যে হাত ধরে আমাকে বলে গেছিল যে আপনি আমাকে বাঁচালেন, এই কথাটা মনে হয়। তো কোনো একটা সময় ওদের বাড়িতে কিছু সময় চোর এসেছিল একটা সময়, এবং চোর আসাতে চোর ধরা পড়ে, এবং চোরের মুখ থেকে শোনা যায় আশ্চর্যভাবে পুকুর পাড় থেকে কোন একটা কেউ অজস্র ঢিল তাদের দিকে মারে, এবং একটা বড় চুরির হাত থেকে ওদের বাড়িটা বেঁচে যায়। সেই সময় কিন্তু কেউ বুঝতে পারেনি যে জিনিসটার মধ্যে কোনো অলৌকিক গন্ধ খুঁজে পায়নি কেউ, কারণ মানুষ কি আর সবকিছুর মধ্যে ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটি খুঁজে পায়, তা নয়। কিন্তু পুকুর পাড় থেকে যদি সত্যি কেউ দেখলো আর সত্যি যদি কেউ ঢিল মারলো, তাহলে নিশ্চয়ই সে নিশ্চয়ই ডাক্তারবাবু ডাক্তারবাবু বলে সম্বোধন করবে যে ডাক্তারবাবু বাড়িতে চোর আসছে আপনি সচেতন হন। কিন্তু নীরবে ঢিল মেরে কেউ একদম চোরকে তাড়িয়ে দিল, এটা মানে একটা একটা কোয়েশ্চেন মার্ক তৈরি করেছিল যে কেউ একটা পাহারা কি দিচ্ছিল পুকুর পাড় থেকে। এবং ওর বাবার কথা অনুযায়ী মাঝে মাঝে ওই পুকুরে ওই লোকটা যখন পুকুরে সেই ঝাঁপিয়েছিল, মানে যখন লুকোনোর জন্য ঝাঁপিয়েছিল, সেই পুলিশ যখন এসেছিল সেইখানে সেই আওয়াজটা হয়েছিল, যে আওয়াজটা সেই আওয়াজটা কিন্তু বাবা কিন্তু রাত্রিবেলায় মাঝে মাঝে শুনত, এবং যে আওয়াজটা আর কেউ পেত না, যে ফিলিংসটা আর কাউরিরই হতো না, ওর বাবারই হতো একমাত্র, এবং ওর বাবার হতো বলেই ওর বাবা অন্যমনস্ক হয়ে পুকুরের দিকে তাকিয়ে থাকত, এটাও হতো। সব থেকে আশ্চর্যের কথা, একদিন ওর বাবা খুব অন্যমনস্ক হয়ে একটা কোনো পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা হয়তো এসেছে, সে পেশেন্টের রিপোর্ট দেখে ওর বাবা বলে দিয়েছে যে পেশেন্ট আর বাঁচবে না, পেশেন্টের অবস্থা খারাপ, মনটা খুব খারাপ। তো ওই বারান্দাতেই দাঁড়িয়ে আছে পুকুরের দিকে তাকিয়ে। তো অনেক রাত হয়ে গেছে, সেদিন ওর বাবা খেয়াল করেনি, ওর বাবা শোয়ার আগে অবশ্যই চা খেতেন, তো চায়ের কাপটা নিয়ে, চায়ের কাপও ঠান্ডা হয়ে গেছে, বেশ ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে, কারণ তখন গ্রিল টিল লাগানো ছিল না, একদম খোলা বারান্দা ছিল, এত চুরি ডাকাতির উপদ্রব তখন ছিল না, আর চুরি ডাকাতির থেকেও বাজে লোকের উপদ্রবটা কম, চুরি ডাকাতি ছিল কিন্তু বাজে লোকের উপদ্রব যেটা এখন মেইন মানুষের ভয় যে মহিলাদের উপর অত্যাচার, তখন সেটা অতটা ছিল না। তো যাই হোক, ওর বাবা বারান্দায় চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক রাত হয়ে গেছে, কত রাত হয়ে গেছে ওর বাবা নিজেরও খেয়াল নেই, বারবার এই কেসটা নিয়ে ভাবছে যে কোথাও কি পাঠালে ওই পেশেন্টটাকে বাঁচানো যেতে পারে কলকাতা বা কোথাও, কিন্তু অবস্থা খুবই খারাপ, আর্থিক অবস্থাও খারাপ পেশেন্টটার, শারীরিক অবস্থাও খারাপ, মুভ করাও মুশকিল, এসব ভাবছে। হঠাৎ করে পুকুরে সে আওয়াজটা, এবং পুকুরে সে আওয়াজটাতে ওর বাবার হঠাৎ করে সম্বিত ফেরে, এবং মনে হয় এই আওয়াজটা ওই লোকটা সে যদি পুকুরে লাভ দিয়ে লুকিয়েছিল সেই আওয়াজটার সঙ্গে একদম সদৃশ্য, মানে একদম ওই আওয়াজটার মতনই, একদম সেম টু সেম। এবং এই আওয়াজটাই কিন্তু বাবাকে মাঝে মাঝে অন্যমনস্ক করে, এবং আওয়াজটা মাঝে মাঝে ও বেডরুম থেকে শোনে। ওর বাবা নাকি পুকুরের দিকে তাকিয়ে দেখেছিল যে দূরে ওই রকমই আকৃতির একজন লোক, সে শুধুমাত্র হাত জোর করে নমস্কার করছে, মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। ওর বাবার ধারণা ছিল যে ওই লোকটার আত্মা কোনো একটা কারণে, দেখো প্রত্যেকের মধ্যেই কিন্তু আমাদের ভালো এবং মন্দ মিশিয়ে থাকে, আমরা কেউ পরিস্থিতিতেও খারাপ হই, ম্যাক্সিমাম মানুষ কিন্তু তার পরিবেশ পায় না বলে, শেষ প্রপার শিক্ষা পায় না বলে, বা যাদের খাবারের অভাব, চিকিৎসা সুচিকিৎসা, একটা ভালো আস্তানা বাড়িঘর, একটা মিনিমাম তার রিকোয়ারমেন্ট জামা কাপড় খাবার দাবার সেগুলো পায় না, সে তা পেতে পেতেই কিন্তু সে বিপদগামী হয়। কিন্তু তার মধ্যে যে সবটুকুই শেষ হয়ে যায় তা কিন্তু নয়, হয়তো ওই যে লোকটাকে ওর বাবা সারা রাত জেগে ট্রিটমেন্ট করে বাঁচিয়েছিল সেদিন,
সে হতে পারে ডাকাত, কিন্তু তার মধ্যে একটা কৃতজ্ঞতা বেঁচে ছিল, এবং মারা যাওয়ার পরও আত্মা হয়েও সে দূর থেকে হাত জোর করে কোনো একটা মুহূর্তে ওর বাবাকে দেখা দিয়েছিল। কিন্তু সেই তারপর থেকে ওর বাবা কোনোদিনই আর কুড়ের দিকে তাকাতো না, ওই দিকে দাঁড়াতোও না, কারণ অস্বস্তি একটা হতো, মনে হতো অস্বস্তি হতো, আর দাঁড়াতো না। এবং পুরো তার ওনার কাছে পরিষ্কার হয়ে গেছিলো যে ওই যে কুড়ে আওয়াজটা পাওয়া যায়, এবং সেটা অলৌকিক তো বটেই, সেটা খুব একটা স্বাভাবিক নয়, এবং ওই জন্যেই ও আওয়াজটা আর কেউ পায় না, বাবাই পায়, এটা একটা ওর বাবার মনে স্থির ধারণা ছিল। তো যখন আমি বিয়ে হয়ে গেলাম ওদের বাড়িতে, ওই পুকুরটা যখন আমাকে দেখি, ওর গল্পটা আমি শুনেছিলাম, তখন আমার কাছে এটা ভীষণ অস্বাভাবিক লেগেছিল, এবং ওই পুকুরটার দিকে আমিও কিন্তু তাকিয়ে থাকতাম, এবং তাকিয়ে থাকতাম বলেই সুনামি যখন হয় তখন ওই জলটা যে গোল 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 করে ঘুরছে, ওটা প্রথম আমার চোখে পড়েছিল, এবং আমি সবাইকে ডেকেছিলাম, আমার হাজব্যান্ডকে ডেকেছিলাম, এই শোনো 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 শোনো, আমি তো কোনো কিছু ভয় পেলে ওকে ডাকি, এই শোনো 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 এরকম করে জল গোল গোল করে ঘুরছে কেন? প্রথমে দূর থেকে বুঝতে পারছে না, প্রথমে আমরা অনেকেই ভাবছি ঝড় উঠেছে বা হাওয়া, ঝড় তো ওঠেনি, কিছুই হয়নি, তাহলে ওরকম গোল গোল করে ঘুরছে কেন? তো সেই পুকুরটা মানে যখনই দেখতাম তখন এই ঘটনাটা মনে পড়তো, এবং ওই জন্যই ঘটনাটা শেয়ার করলাম যে মানুষ ভালো আত্মা খারাপ আত্মা, ভালো ভূত খারাপ ভূত, এটা নয়, কৃতজ্ঞতা তার মধ্যে বেঁচে ছিল, তার মানে তার মধ্যে সবটুকু কিন্তু শেষ হয়ে যায়নি, তার সাথে সে পরিবেশ পেলে সুযোগ পেলে হয়তো সে মানুষটা ভালো হতে পারত, কারণ আত্মা হয়েও সে তার কৃতজ্ঞতা জানিয়ে গেছিল। এটা ছিল আমার প্রথম একটা গল্প অভিজ্ঞতা, কেমন লাগলো আমাকে জানিও, কারণ আমি কোন রকম কমেন্টস দেখতে পাচ্ছি না, যেহেতু আমার আরেকটা ফোন কাজ করছে না, আমি কমেন্টসগুলো পরে দেখে নেব, আর ইন্টারনেট কানেকশানও খুব একটা সুবিধার না, আমি যেহেতু বাইরে আছি, তো আমি চেষ্টা করি যে মানে তাড়াতাড়ি করে যতটা সম্ভব তোমাদেরকে শোনানোর। আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন কলেজে পড়তাম আমাদের সঙ্গে একটা ছেলে পড়তো, ছেলেটা যে খুব একটা আমাদের সঙ্গে কথা বলতো তা না, প্রথম দিকে আমাদের সঙ্গে খুব একটা কথা বলতো তা না, তবে পরের দিকে ছেলেটার সঙ্গে আমার আলাপ হয়েছিল একটা বিশেষ কারণে, কারণ আমি ছেলেটাকে দেখতাম যে ও প্রথম থেকে ভীষণ অহংকারী ছিল, কারণ ও ভীষণ সুন্দর কতগুলো গুণ ছিল, খুব ভালো গান করতো, খুব ভালো গিটার বাজাতো, পড়াশোনা তো খুব ভালো ছিল, বাইক নিয়ে আসতো, দেখতেও খুব সুন্দর ছিল, ওর একটাই চেহারা ডিফেক্ট আমার মনে হতো, সেটা হচ্ছে ওর হাইট কম ছিল, যাই হোক সব কিছু তার থাকে না মানুষের, তো অহংকার দেখা তার, আমার না এই অহংকার দেখানো জিনিসটা একদম পছন্দ না, আমিও পাত্তা দিতাম না একদম, তো ওকে কিছুদিন পর থেকে দেখলাম যে ও মানে অন্য মনস্ক, ক্লাসেও অন্য মনস্ক, এবং আমাদের যে টেস্টগুলো হতো তেমন কিছু মার্কস ও পাচ্ছে না, তেমন নাম্বার কিছু পাচ্ছে না, তো একদিন আমি জিজ্ঞেস করলাম, সেদিকেই জিজ্ঞেস করলাম যে তোমার কি কোনো বাড়িতে প্রবলেম হয়েছে যে তুমি খুব অন্যমনস্ক থাকো, ও যেন হাতে চার্জ পেলো আমার সঙ্গে কথা বলে, তখনও আমাকে ও একটা কথা মানে ও যেন কাউকে কিছু শেয়ার করতে চাইছিল, হয় না আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু সবাই তো আর সমানভাবে এক্সপ্রেস করতে পারে না, তাই সে হয়তো বলতে পারেনি সব কিছু, ওর একটা একদম কমেন্টস দেখা যাচ্ছে না, দেখি তো কমেন্টস দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, একদম মোবাইলটা কিছুই দেখা যাচ্ছে না, আমার অস্বস্তি আছে, কমেন্টস যদি দেখা না যায় না, কমেন্টস দেখা যাচ্ছে না মানে আমার কাজ করছে না, মোবাইল ডাটা তো আছে গো, কেন তাহলে কাজ করছে না, কি ওর হলো কে জানে, যাই হোক, তো তারপরে ও আমাকে বললো যে এইবার দেখা যাচ্ছে, শুভ সন্ধ্যা গীতা দি, ববিতা হ্যালো দি, বাহ তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ দোনো, থ্যাংক ইউ,
কত কৃতজ্ঞতা। হ্যাঁ গো, আমি সেটাই সোনালিদি বলছিলাম, মানুষ অনেক সময় পরিস্থিতিতে খারাপ হয়, কিন্তু সব সময় যে মানুষ খারাপ সব কিছুইতে তার ভুলে যায় তা নয়। সাবানা আহমেদ দেখছেন, আচ্ছা ঠিক আছে, এবার কমেন্ট দেখতে পাচ্ছি, সোনালিদি হাসছে দেখতে পাচ্ছি, এবার কয় দেখতে কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলার কথা সেটা হচ্ছে যে সেই ছেলেটা তখন আমাকে বললো, জানো সেদিন বিকেলবেলায় আমি বাইক নিয়ে ঘুরছিলাম, বাইক নিয়ে ঘুরতে ঘুরতে আমি অন্যমনস্ক হয়ে আমি একটা অদ্ভুত পাড়ায় ঢুকে পড়েছিলাম, যে পাড়াটা আমি খুব একটা চিনি না, এবং আমি যখন পাড়া থেকে বেরোনোর চেষ্টা করছি তখন আমার যেন সন্ধ্যের আলোটা কেমন অন্যরকম লাগলো। আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি, প্লিজ হেসো না। আর আমি একটু বেশি হাসতাম, মানে আমি একটু হাসতাম, মানে বন্ধুদের মধ্যে হাসতাম, এই নয় যে কেউ কোনো সিরিয়াস কথা আমার সঙ্গে শেয়ার করছে, নট লাইক দ্যাট, যে তখন আমি খ্যাট খ্যাট করে হেসে বললাম, বরঞ্চ লোকের জন্য আমাকে শেয়ার করতে পারতো যে কোনো কথা, যে কোনো ধরনের কথা, কারণ আমি খুব সিরিয়াস হয়ে শুনতাম সব কথা। এবং কোনোদিনই আমি কেউ কাউকে তার প্রাণের কথা বলছে, মনের কথা বলছে, আর আমি সেই কথাটা নিয়ে হাসছি, এরকম ধরনের অসভ্যতা আমার মধ্যে একদমই ছিল না। তো আমি একেবারেই সিরিয়াস ভাবে বললাম, না আমি হাসবো কেন, তুমি সমস্যায় পড়েছো, আমি চেষ্টা করবো তোমাকে সমস্যা থেকে বের করা, যদি আমার ক্ষমতা থাকে, আমি তো এখানকারই মেয়ে, তুমি আমাকে বলো। তা বললো, আমি দেখে আমি সেদিন দেখলাম হঠাৎ করে বিকেলে না অদ্ভুত আলোটা অদ্ভুত লাগলো, যেন বললো আবহাওয়াটা মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। তা আমি একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম, যে রাস্তাটা আমি চিনি না, এবং রাস্তা থেকে আমি বেরোতেও পারছিলাম না, এবং রাস্তা থেকে বেরোতে পারছিলাম না, এবং ওই রাস্তায় আমি জীবনে কোনোদিনও যাইনি। তো তাহলে হ্যাঁ, তো যাওনি তো কী হয়েছে, তো রাস্তাটা চিনতে পারবে? বলো সেটাই তো সমস্যা, রাস্তাটা আমি চিনতে পারছি না। তাহলে তাতে কী হয়েছে, তুমি তো ভুল করে রাস্তাটায় চলে গেছিলে, মানে তুমি কি কিছু আমাকে সংকোচ করছো, কিছু কি দ্বিধা করছো বলতে, যে যেটা বলতে পারছো না বলতে চাইছো? তা বলো, এক্স্যাক্টলি আমার বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আমার যেটা মানে, আমি ওই রাস্তায় একটা বাড়ি দেখেছি, যে বাড়িটার মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, অল্প বয়সী, এই তোমারই বয়সী, তখন আমি কলেজে পড়তাম, কিন্তু সাজ পোশাকটা অন্যরকম, এই তোমার মতো নয়। কিন্তু তাহলে আমার মতো নয় মানে কীরকম? তা বললো একটা গাউন পরে আছে, আর তখন খুব একটা গাউন অ্যাভেলেবেল ছিল না যে সময়টা আমি কলেজে পড়তাম, এখন যেমন সব জায়গায় গাউন পাওয়া যায়, তখন গাউন কিন্তু খুব একটা অ্যাভেলেবেল ছিল না, গাউন রীতিমতো অর্ডার দিয়ে ভালো করে বানাতে হতো, এখন যেমন সব সাইজের সব রকম গাউন পাওয়া যায় তখন পাওয়া যেত না। তো গাউন পরে আছে, অদ্ভুতভাবে হেয়ার স্টাইলটা, এবং চেহারাটা কিন্তু বাঙালি চেহারা নয়, তো খুব পছন্দ হয়েছে আমার যেন মেয়েটাকে। আমি না তারপর থেকে সেই রাস্তাটাও খুঁজছি, কিন্তু আমি সেই গলিটাই খুঁজে পাচ্ছি না, সেখানে কোনো বাড়ি তাড়ি তেমন ছিল না, একটা সামনে একটা কীরকম অন্যরকম একটা, মানে একটা জলাশয়ের মতন ছিল, ওই বাড়িটাই ছিল শেষ বাড়ি, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি অনেক গ্যাপ ছিল। আমি দেখতে দেখতে না অন্য মানুষ করে রাস্তাটাকে কে মানে পাস করে আসার পর আমি আর রাস্তাটাকে ঢুকতেই পারলাম না কিছুতেই। তা আমি বললাম যে ওটা হয়, ওটা খুব স্বাভাবিক, একটা রাস্তায় তুমি চেনো না, তুমি ঢুকে পড়েছো, এখানে আর কটাই বা গলি আছে, বড় জোর 25টা, 19টা, 18টা, 21টা, তার বেশি তো না। একটা কাজ করো, একটা সাজেশন নাও, তুমি একদিন একটা কাজ করো, একদিন তুমি প্রত্যেকটা গলিতে এই, ও বললো যে মানে কলেজ থেকে বেরোলে ওটা পড়ছিল লেফট সাইডে, আর ও যেদিক থেকে ঢুকেছিল সেদিক থেকে পড়েছিল রাইট সাইডে। তো আমি বললাম তুমি যেদিকে তোমার ডাইরেকশনটা মনে হচ্ছে ওইখানে, ওই রাস্তা থেকে, যে রাস্তা থেকে তুমি শুরু করেছো, ওইখান থেকে যতগুলো গলি যাচ্ছে প্রত্যেকটা গলিতে তুমি ঢোকো, সেদিন তুমি কলেজে নাই এলেই না, সেদিন একটা দিন নাই লেখাপড়া, দেখো একটা দিনের চিন্তা তোমাকে লেখাপড়া নষ্ট করে দিচ্ছে, অনেক দিনের কনসেন্ট্রেশন ব্রেক করছে, তার থেকে সেটাই বেটার যে তুমি বরঞ্চ গলির পর গলিগুলো প্রত্যেকটা গলি খোঁজো, তুমি তো আর হারিয়ে যাচ্ছ না, এত বড় ছেলে একটা, ম্যাচিওর ছেলে, এবং তুমি শেষ পর্যন্ত যাও এবং ঘুরে এসো, দেখো জিজ্ঞেস করো যেটা কোন পাড়া, নোট করে রাখো যে এই এই গলিটার ঢুকতে গিয়ে কোন সাইনবোর্ডটা দেখলাম, কারণ তুমি একই জায়গায় যেন আবার 10 বার করে না যাও, তুমি একটা কিছু ল্যান্ডমার্ক চিনে রাখো,
তাহলে কি হবে, তুমি বুঝতে পারবে যে এই গলিটা আর গিয়ে লাভ নেই, এই গলিটা ওই বাড়িটা নেই। তো বললো ভালো সাজেশন, আসলে কাউকে ঠিক মতন জিজ্ঞেস করতে পারছিলাম না, ঠিক মতন সাজেশনও দিচ্ছিল না। আমি না আর খুব মানে আমাকে খুব থ্যাংক ইউ ব্যাংক ইউ বলো, থ্যাংক ইউ কে বলার কি আছে, আমি তোমার সঙ্গে পড়ি, আমরা ক্লাসমেট, ওটা হতেই পারে। কিন্তু ও কিন্তু সেই বাড়িটা খুঁজে পায়নি, এবং অনেকবার ও তারপরেও চেষ্টা করেছে। চেষ্টা করার পর আমাদের ওখানে কলেজের পিছন দিকে একটা দারোয়ান থাকতেন, তার বউ আবার লেডিস টেলার ছিল, তার কাছে আমি চুড়িদার বানাতে যেতাম একদম কলেজের পিছনের দিকে, মানে তার বাড়ির সামনে আবার অনেক জঙ্গল টঙ্গল আছে, মানে কলেজের এরিয়াটা বিরাট ছিল। তা ওই ছেলেটার বংশ পরম্পরায় কলেজে দারোয়ানের কাজ করছে, মানে ওর বাবা দাদু এরা কাজ করছে। তো একদিন আমি ওই ছেলেটার কাছে ওকে নিয়ে গেলাম, যে ছেলেটা ছিল বিহারি, খুব একটা ভালো বাংলা যে বলতে পারতো তা না। তো আমি ছেলেটাকে নিয়ে গেলাম, দিয়ে বললাম যে জিজ্ঞেস করলাম যে দেখো এরকম প্রবলেমে পড়েছে। প্রবলেম মানে কি, এখন আমাদের বয়সটা তো অল্প, ওর ওকে ভালো লেগেছে, সত্যি কথা বলতে গিয়ে এক কথায় হচ্ছে ভালো লেগেছে, অত ভূমিকা করে বলতে পারবো না। তো ওই মেয়েটাকে খুঁজছে, তখন ও বলল যে ওর বা দাদু মারা গেছিল কিন্তু বাবা বেঁচে ছিল, বাবা বুড়ো। তখন ওর বাবা বলল যে ওই পাড়াটায় বহুদিন আগে ওই জায়গায় খ্রিশ্চিয়ান পাড়া ছিল একটা, বহু খ্রিশ্চিয়ান ফ্যামিলি ছিল, কিন্তু তারা কিন্তু কেউই নেই, তারা সবাই চলে গেছে বা কোনোভাবে কেউ নাই। এটা দেখাটা তার পক্ষে খুব একটা স্বাভাবিক নয়, কারণ তারা কেউ নেই। আর ও যে ডেসক্রিপশন দিচ্ছিল যে সময়ে যে রাস্তাটা, ওর সঙ্গে একদিন ওই বিহারীলাল গেল, ও মোটামুটি একটা আইডিয়া তো করেছে যে আমি এই রাস্তা পর্যন্ত এসে এখানে ঢুকেছি। সেই রাস্তাতে পুরোপুরি মানে পুরো জায়গাটা, পুরো বাড়িতে কোনো জায়গা নেই, মানে পুরো পাড়ায় ডান দিকে বা দিকে জমিতে একদম বাড়ি ভর্তি, কারণ স্বাভাবিক লোক এখন পপুলেশন বেড়ে গেছে, ওইরকম ফাঁকা রাস্তা, একটা বাড়ির সঙ্গে একটা বাড়ি অনেকটা গ্যাপ, সামনে জলাশয়, ওই রকম মহিলা, কাঠের বারান্দা, হ্যাঁ কাঠের বারান্দা, একদম স্টিক 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 রেলিং, ওরকম বাড়ি, আজ থেকে বহু বছর মানে বছরের পর বছর আগে ছিল। এবং ওখানে পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখা গেল যে একজন খুব সুন্দর মহিলা ওখানে থাকতো, কিন্তু তার খবর আর পরবর্তীকালে কেউ জানে না, কিন্তু খুব সুন্দর মহিলা। এবং ও যে চেহারার ডেসক্রিপশন দিচ্ছে সেই রকম ধরনেরই মহিলা, মানে অয়েল পেন্টিং করলে যেরকম হয় না মেয়েগুলো চেহারা হয়, মানে ও কিছু একটার মধ্যে দেখেছিল বলেই তো পাগলের মতো খুঁজছিল। তো ওর ওই মহিলা কিন্তু বহু বছর আগেকার, এবং ওই পোশাক, যে পোশাকটা অনেকটা জাপানিজরা ওরকম পোশাক পরে, মানে এরকম করে মেদে, ওটাকে কি বলে, কিমোনো না কি বলে টাইপের, না কি বলে একটা, যে ওই টাইপের কোনো একটা পোশাক তখনকার দিনে খুব অনেকে পরতেন, মানে খ্রিশ্চানরা অনেকে পরতেন, ইচ্ছে করে পরতেন। তো ওই ধরনের পোশাক তখন আমাদের ওখানে কেউ পরতো না, এবং সেটা অনেক বছর আগেকার ঘটনা। ওনাকে কোনো একটা কারণে, মানে ওই ছেলেটির কোনো একটা কারণে, একটা হ্যালোজিনেশন বলতে পারো বা টাইম জোন, অন্য টাইম জোনে চলে যাওয়া সেটা তো বলতে পারবো না, কারণ 50-60 বছর আগেকার ঘটনা, হয়তো সেটা কোনো একটা কারণে ওকে একটা ভুল, হ্যাঁ ভুল জিনিস দিয়ে, হ্যাঁ আশ্চর্য, মানে এটা আশ্চর্য, মানে আমাদের কাছে, আমি এটা খুব ভালোভাবে বিশ্বাস করেছিলাম যে মেয়েটির কোনো একটা কারণে হয়তো শখ আহ্লাদ কোনো একটা পূরণ হয়নি, হয়তো ওইভাবেই দাঁড়িয়ে থাকতো। কারণ ওর দাদু মানে ওর বাবা কাছে শুনেছিল যে ওর বাবার বাবা বলতো যে ও এত সুন্দরী মহিলা ছিল, যার ওর সৌন্দর্যের জন্যই ওকে অনেকে চিনত, এবং মহিলা আর ওই মেয়েটি এবং মেয়েটির বাবা থাকতো, মেয়েটির বাবা প্রচণ্ড ড্রিঙ্ক করতো, মেয়েটার উপরে সংসারের সমস্ত ভার ছিল,
আরে এত সুন্দর ছিল বলে কিন্তু এতগুলো ফ্যামিলির মধ্যে ওকে সবাই আলাদা করে চেনে। এবং হ্যাঁ, ওদের বাড়িটা ঠিক ও যেমন বলছে সেরকমই বাড়ি ছিল, কিন্তু কোনো একটা কোনো ঘটনায় মেয়েটা মেয়েটার খোঁজ, মানে মেয়েটা কোথায় যায় কি হয় কেউ জানে না। মেয়েটার আদৌ বেঁচে ছিল না, কি হয়েছিল না, বিয়ে হয়েছিল না, চলে গেছিল কেউ জানে না। নিশ্চয়ই কোনো একটা কিছু হয়েছিল যাতে তার ট্রিপ, মানে তার জীবনটা হয়তো ঠিক তার ইচ্ছে অনুযায়ী জীবন চলেনি, কারণ 60 বছর আগেকার ঘটনা এটা তখন থেকে। তো সেই মেয়েকে তার এই যুগে এসে দেখার কথা নয়, এই হাতছানি। এবং ছেলেটা তারপর থেকে বহু, আমি যতদিন ওকে দেখেছি, তারপরে কলেজ চেঞ্জ করলো ছেলেটা, কারণ ছেলেটা একটাই ছেলে ছিল, ওর মা বাবার ভীষণ আদরের ছিল, ছেলেটি মুসলিম ছেলে ছিল, কলেজ চেঞ্জ করলো, ওর মা বাবাকে অন্য জায়গায় নিয়ে গেল। ওর শরীর মনের স্বাস্থ্য একটা বিরাট ব্যাপার, ওর এখানে ঠিক মতন কোনো একটা অসুবিধা হচ্ছে সেটার মা হয়তো বুঝতে পেরেছিল। এবং তারপরে আমার সঙ্গে আর দেখা হয়নি, কিন্তু এটা আমার কাছে একটা অস্বাভাবিক ঘটনা, কারণ সেই মেয়েটিকে ওর দেখার কথা নয়। অনেক সময় অনেক কিছু আমাদের দেখানো হয়, অনেকে মুক্তির আশায় দেখায় বা অনেকে অপ্রাপ্তি থেকে কিছু জানাতে চায় সেগুলো দেখায়, সবসময় যে ভয় দেখানোর জন্য দেখায় তা নয়। তার ব্যাখ্যা হয়তো আমরা বুঝতে পারি না, কারণ সব কিছুর ব্যাখ্যা তো ওইটুকু সময় বোঝার মতো ক্ষমতা থাকে না। কারণ পুরোপুরি তুমি যদি ভাষা বিনিময় করো যে তুমি আমার কাছে এইটা চাই, তুমি যদি পুরোপুরি বলো যে তোমার জল পিপাসা পেয়েছে, তাহলে তোমাকে আমি 1 গ্লাস জল খাওয়াতে পারি। কিন্তু তুমি যদি আমার দিকে তাকিয়ে থাকো, তাহলে তোমার, তুমি যে তৃষ্ণার্ত বা তুমি ক্ষুধার্ত বা তোমার কিছু কথা বলার জন্য তুমি, তোমার মনে খিদে আছে কিছু কথা বলার বা কিছু কথা শোনা, এই তিনটের মধ্যে পার্থক্য তো বুঝতে গেলে আমাকে তোমাকে কাছ থেকে চিনতে হবে, আমার তো সময় লাগবে, অতটা সময় হয়তো সবসময় পাওয়া যায় না। তাই জন্যেই ভাষাটা তো বিনিময় হয়নি। সে মেয়েটার কি দাবি ছিল, কেন তাকে দেখা দিয়েছিল একদিনের জন্য, কেন সেই সময় আকাশের রংটা অন্যরকম লেগেছিল, কেন সেই সময় জায়গাটা চেহারাটা পরিবর্তন লেগেছিল, রাস্তাটা সেটা অদ্ভুত। এই প্রসঙ্গে একটা মজার গল্প বলি, এটা কিন্তু একদম মজার, অনেকক্ষণ সিরিয়াস কথা বললাম তো, তাই একটা মজার কথা বলি, মজার একটা কথা বললে ভালো লাগে। আমি সেদিন এখান থেকে যাচ্ছি আমাদের বাড়িতে মুর্শিদাবাদে, না মুর্শিদাবাদ থেকে এখানে আসছে, এর আগের বার, এবার তো এসেছি আমার বরের সঙ্গে, এর আগের বার ড্রাইভারের সঙ্গে এসেছি। আমার ড্রাইভারটা না একদম মানে রাস্তা চেনে না, তো কি করেছে, জাগুলিয়া মোড় থেকে অনেকগুলো রাস্তা মেকে যায়। তো আমি কি করেছি, মোবাইলে সাবধান ইন্ডিয়া চালিয়েছি, সাবধান ইন্ডিয়া দেখতে দেখতে আসছি। কি করবো, কার সঙ্গে কথা বলবো, একা একা আর আমি না গাড়িতে উঠলে উপরে ঘুমোতে পারি না, আমার ঘুমই কম। তার মধ্যে গোল্ডি তুমি নাকু দিয়ে ধাক্কা মারছো, তখন থেকে নাকু দিয়ে এমনি এমনি করে ধাক্কা মারছে। তুমি সবসময় আমার ওই গাড়িতে উঠলে একদমই ঘুম হয় না, তো আমি ওই সাবধান ইন্ডিয়া দেখছি করছি। আমার সাধারণত গান শোনার থেকেও আমার অদ্ভুত কতগুলো জিনিস, সেটা তো অডিও স্টোরি শুনতে ভালো লাগে, অলৌকিক কিছু ঘটনা শুনতে ভালো লাগে, ইন্টারভিউ বেসড প্রোগ্রাম শুনতে খুব ভালো লাগে, তারপরে এই যে জন্মান্তর ব্যাপারটা, এটা নিয়ে আমার বিভিন্ন রকম মতামত যে লোকের থাকে সেইগুলো শুনতে ভালো লাগে, নতুন ধরনের কিছু প্রোগ্রাম শুনতে ভালো লাগে। আর আমার হাজব্যান্ড গেলে বলে গান চালাও গান চালাও গান চালাও গান চালাও, এরকম শুধু বলে। তো যাই হোক, সেদিন অবশ্য একটা এমন প্রোগ্রাম শুনিয়েছি ওর নেশা হয়ে গেছে, এই জন্মান্তর নিয়ে, কর্মা নিয়ে, যে কর্মা আমরা আমরা পাস্ট লাইফের যে আমরা জিনিসগুলো ক্যারি ফরওয়ার্ড হয় সেইগুলো আমাদের এই জন্মে যে কতটা এফেক্ট করে, ও একটা এমন প্রোগ্রাম শুনিয়েছি, ও একদম মানে স্টান্ট বলছে যে কি তুমি এই কারণে এগুলো শুনতে ভালোবাসো না, হ্যাঁ এই কারণে তো এগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যায়, লোকে তো অনেক রকম কিছু ফ্যাসিনেশন থাকে, আমার এরকম জিনিস চালিয়ে আমার ঘুম পায়, আমার মেন্টালি পিস হয়, তারপরে আমি কিছু জিনিস আমার মধ্যে আমি আনতে পারি, এনরিচ করতে পারি, আমার পর প্রোগ্রাম করতে সুবিধা হয়, কথা বলতে সুবিধা হয়, ব্যাপারগুলোর সম্বন্ধে আরও বেশি ক্লিয়ার ধারণা হয়, তো আমার এই জন্য তো ভালো লাগে শুনতে। ও কী করছে, আমি সাবধান ইন্ডিয়া দেখছি, আর ও কী করেছে, একটা রাস্তায় ঢুকে পড়েছে, মানে
এই যেদিকে লেফটে যাওয়ার কথাও রাইটে উঠলো পড়েছে, রাইটে সেখানে মানে 1 2 3 4 5 6টা রাস্তা আছে। এবার ঢুকে পরেও কি করেছে, ও না একটা অদ্ভুত রাস্তায় চলে গেছে, আমি দেখতে পাচ্ছি না, আমি তো সাদান ইন্ডিয়া দেখছি। এবার এসে বলছে, এ মা এটা কোথায় এলাম? আর ও বলাতেই আমি হঠাৎ করে চমকে তাকিয়েছি, তাকিয়ে দেখছি একটা সাদা মন্দির, শ্বেত পাথরে, খুব সুন্দর মন্দিরটা, বোধহয় রাধাকৃষ্ণের মন্দির, ভীষণ সুন্দর। কারণ রাধাকৃষ্ণের মন্দির যখন, আমার এখনো মনে হচ্ছে আমি রাস্তাটা কেন ভালো করে মানে দেখলাম না, এত সুন্দর মন্দির আর এত সুন্দর পাশে একটা গাছ, মানে সেই ছবিতে থাকে না এরকম 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 করে সেই গাছের ছবি থাকে না, আর সেদিন টিপিক্যাল ওই সময়টা যেন আকাশটা নীল সাদা, রাধাকৃষ্ণের মন্দির রাস্তাটা এত সুন্দর। আর আমি না প্রথমে ভাবছি কোথায় এলাম রে বাবা, আমি রাস্তার জীবনে আসিনি, আমাদের রাস্তা দিয়ে মন্দিরটা পড়ে না, তাহলে আমি কবেই নামতাম। আর সেদিন ওই 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 দিকে রাস্তায় ছিল, কাজে আমার নামার উপায়ও ছিল না যে নেমে যে আমি দেখবো। আর রাস্তা ভুল করলে প্রথমেই যেটা মনে হয় রাস্তাটা কখন ঠিক করব। দিয়ে আমি বললাম যে দেখ তাহলে, কারণ আমি একটু সাবধান ইন্ডিয়া দেখছিলাম, আপনি রাস্তা ভুল করলেন। তারপর আমার হাজবেন্ডকে গিয়ে আমি বললাম, জানো এরকম ভুল করতে গিয়ে আজকে একটা এমন রাস্তা দেখলাম, কোনোদিনও ওই রাস্তাটা আমি দেখিয়ে দিলাম আসার দিন, যে এই রাস্তা দিয়ে নিয়ে গেছিল আমাকে একদিন, যেহেতু একটা মন্দির আছে খুব সুন্দর, ওটা কোন রাস্তা দেখবো, বলো ঠিক আছে একদিন তাহলে যাওয়ার পথে বা আসার পথে একদিন দেখবো। বললাম ভীষণ সুন্দর সাদা শ্বেত পাথরের মন্দির, ভুল করেও ভুল রাস্তা দিয়ে গিয়েও যে সুন্দর রাস্তায় যাওয়া যায়, এটা অনেক সময় হয়। কিন্তু ওই জন্য অনেক লেখকের দেখবে আগে যারা বাংলা সাহিত্যিক ছিল, বিশেষ করে বনফুলের অনেক গল্প পাওয়া যায়, বনফুলের অনেক অভিজ্ঞতা পাওয়া যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যে উনি কিন্তু এরকম ভুলভাল স্টেশনে নেমে পড়তেন, এরকম ভুলভাল স্টেশনে নেমে পড়ে জায়গাটাকে এক্সপ্লোর করার ওনার খুব মানে শখ ছিল। তো এটা হচ্ছে মানে অদ্ভুত একটা নেশা, অজানাকে জানা, অচেনাকে চেনা, একটা অদ্ভুত। আচ্ছা অনেকক্ষণ বকবক করলাম, লাস্ট একটা ছোট্ট গল্প বলবো না, টাইম হয়ে গেছে, বুঝতে পারছি না কি বলবো সেটাও বুঝতে পারছি না, আমার যে দুটো বলার মেইনলি ছিল বলার সেটা বলে দিয়েছি, আর কি কিছু বলবো, একটা বলি একটা বলি ছোট্ট একটা বলে শেষ করে দিই। আমার বাবা একবার ট্রেনে আসছে, ঠিক আছে বলছি, ট্রেনে আসছিল, তা আমার বাবা একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, ট্রেনে আসছে, কামরাটা একদম মানে ইয়ে হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে, কোনো লোক নেই, এমনকি কোনো গার্ডও নেই। বাবা খুব ট্রেন প্রেফার করতো, এখন বাবা নাকি কোনো একটা সময় বাবা বলতো আর কি, যেটা যে একটা খুব বাস অ্যাক্সিডেন্টের ফেস করেছিল বাবা, সেটার জন্যই বাবা, বাপরে বাবা এত গা চুলকাস না, গা কেটে যাবে সমস্ত, তো বাবার জন্যই আমি না ওদেরকে দেখানোর লোভ সামলাতে পারি না, ভুঞ্চু ফুচু ভুঞ্চু ফুচু, আমার ভুঞ্চু ফুচুটা খুব ভালো, আর এটাতে এটা দেখো রাগি একটা, আমাকে তো খ্যাপ করে কামড়াতে গেল, তো আমার ভুঞ্চু ফুচুটা খুবই ভালো। তা বাবা বলছে বেশ একা আসছি, একদম অন্ধকার কম্পার্টমেন্ট, কেমন লাগছে যেন একটা, জ্যোৎস্নাও নাই যে জানলা দিয়ে কোনো জ্যোৎস্না আসবে, এসি কম্পার্টমেন্ট তো না, জেনারেল কম্পার্টমেন্ট, জানলা খোলা আছে, হু হু করে হাওয়া ঢুকছে। আর বাবা ভীষণ স্মোকিং করতো, তা বাবা হঠাৎ করে বাবার কাছে টর্চও সেদিন যেটা ছিল টর্চ বাড়ি মেরেও চলছে না, একটা অস্বস্তিকর পরিবেশ। তা বাবা মোটামুটি একটা তুমি দেখবে একটা অন্ধকার আকাশেও না, ওই তারা থাকলেও না, পরিষ্কার আকাশ থাকলেও একটা কিরকম একটা আলোর আভা আসে, একদমই কিন্তু অন্ধকার আকাশ হয় না। একটা জিনিস দেখবে, একটা ঘরের মধ্যে তুমি দরজা জানলা বন্ধ করে দিই যে অন্ধকারটা হয়, আকাশের নিচে কিন্তু ওই অন্ধকারটা হয় না, যার জন্য বলা হয় মিডনাইট ব্লু,
একটা শাড়ির কালারই মানে আমরা কালারই চুজ করি মিড নাইট ব্লু, একদম মিড নাইট ব্ল্যাক কিন্তু নয়, একটা ব্লুইশ আভা থাকে কিন্তু। যাক, সেইটুকু আভাতেই বাবা বসে আছে, বাবা ভাবছে আর বেশিক্ষণ তো দেরি নেই, স্টেশন চলে এসেছে, নেমে পড়ব। বাবা বলছে যে একজন কে এসে যেন বসলো, একটা ছায়ামূর্তি মতন, কাউকে দেখা যাচ্ছে না। তো বাবা খেয়ালও করেনি যে স্টেশনে কোথাও স্টপেজ স্টপেজ তো নিশ্চয়ই ছিল, তা নাহলে লোকটাকে রানিং ট্রেনে উঠবে, কিন্তু বাবা খেয়াল করেনি। বাবা যে করেই হোক না কেন, বাবা অন্যমনস্ক ছিল, বাবা অন্য কিছু ভাবছিল, আর আমি ছোট ছিলাম, বাবার তখন ট্রান্সফার হয়েছিল, বাবা বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে যেত যে কি করে বাড়ি ফিরবে, বাবার মাথায় আর কিছু থাকতো না যে কে কোনখান থেকে লাফিয়ে উঠলো, কে কোনখান থেকে মানে ট্রেন থামলো উঠলো, বাবা অত আর তখন তার মতো অন্ধকার কম্পার্টমেন্ট হয়ে গেছে, ঠিক দেরি হয়ে গেছে ফিরতে, বাবার মাথা ঠিক নেই, কারণ বাবা জানে যে আমি খাবো না কিছুই না, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতো বাবা বাবা করে। তো বাবা বলো কি একটা বসলো এসে, আমি দেখতেও পেলাম না ভালো করে। তো বাবা তাকে জিজ্ঞেস করলো আপনি কোথায় যাবেন, তো খুব গুরু গম্ভীর গলায় বললো যাব। বাবা কিন্তু অনেকবার কথা বলার চেষ্টা করলো, বাবা বলছে কোনো রকম রেসপন্স ভালো করে দিল না, উত্তর দিল না। বাবা চেষ্টা করছে আলাপ করার, কারণ একা তো একটু গা ছমছম করছে যেন, যে কেমন একটা, যতই আমরা মেয়েরা হলে তো আরো ভয় পেতাম, তবুও একটা কেমন লাগছে। বাবার কাছে যেটা সব থেকে অবাক লেগেছিল যে বাবা যতবার, বাবা তখন একটু টেনশনে পড়ে আছে যে কতক্ষণে আমার বাড়িতে যাব, বাবা যে সিগারেটটা ধরিয়েছে, সিগারেটের আলোয় কিন্তু ওই লোকটাকে আর দেখা যাচ্ছে, মানে সিগারেটের যেটা লাল একটা আগুনের আভা থাকে, যতবার টানছে ততবার তো আগুনটা জ্বলছে, ততবার মনে হচ্ছে সামনে যেন কেউ নেই, আর যখনই ওটা বুঝে যাচ্ছে তখনই মনে হচ্ছে সামনে কেউ বসে আছে। বাবা প্রথমে অতটা গুরুত্ব দেয়নি, প্রথমে গুরুত্ব দেয়নি বাবা অতটা, কিন্তু পাঁচ ছবার এরকম হওয়ার পর বাবা তখন পরীক্ষামূলকভাবে সিগারেটটা ঘন ঘন টেনেছে, ঘন ঘন টেনেছে এই কারণে আগুন কিন্তু মানে আত্মারা আগুন অ্যাভয়েড করে, আগুনের সামনে ওদেরকে খুব একটাই করা যায় না, যার জন্য আগুনে ওরা আগুনের সামনে থাকে না। তো যতবার সিগারেটটা ওইটুকু আলো হচ্ছে ততবার কোনো রকম কিছু নেই, কিন্তু যেই সিগারেটটা নিভে যাচ্ছে মনে হচ্ছে সামনে কেউ বসে আছে। এবং বাবা জিজ্ঞেস করছে আপনি আছেন, কেউ আছেন সামনে, কেউ আছেন সামনে, হ্যাঁ হুম হুম একটা এরকম বলা, কিন্তু কোনো রকম আর বাড়তি কথা কিছু নেই। বাবা যখন সিগারেটটা টানছে তখন তা বাবা কথা বলতে পারছে না, একটা জিনিস জাস্ট ইমাজিন করে দেখো, যখন সিগারেট টানছে, যখন ওই লাল আগুনটা যখন জোরালো হচ্ছে তখন তা বাবা কথা বলতে পারছে না, তাহলে তখনও নয় বাবা জিজ্ঞেস করতো যে আপনি কি আছেন, কিন্তু তখন বাবা কথা বলতে পারছে না, যখন আগুনটা ধিমে যাচ্ছে তখন হুম বা বারবার উত্তরও দিচ্ছে না। সব থেকে অদ্ভুত ব্যাপার, যখন স্টেশন চলে এসেছে তখন হঠাৎ করে কামরার লাইট জ্বলে উঠেছে, তার আগে বাবা খুব এবার মাইনরটি লক্ষ্য করেছে যে ট্রেন কোথাও থামেও নি কিছুই না, কিন্তু সামনে থেকে লোকটা তার এক সেকেন্ড আগেও অন্ধকারে ছিল বসে, মনে হচ্ছিল একটা কালো অবয়ব, কেউ ছিল না, কেউই ছিল না। তো বাবা সারা কম্পার্টমেন্ট খুঁজেছিল যে ঠিক আছে, যদি সে আমি ধরেই নিলাম তর্কের খাতিরে যে সে হয়তো বাথরুমে গেছে বা সে হয়তো কম্পার্টমেন্টে হাঁটাচলা করছে, তার তো ট্রেস পাওয়া যাবে, যে তার রানিং ট্রেন থেকে লাভ দেয়নি, কিন্তু তাকে পাওয়া যায়নি। বাবা যখন ট্রেন থেকে নেমেছিল বাবা একাই নেমেছিল। এই ছোট্ট ঘটনাটা বলে আজকের মতো লাইভ শেষ করলাম, কেমন লাগলো জানিও, এবং নেক্সট বুধবার আবার দেখা হচ্ছে, ততদিনকার মতন ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল হানা টেলস, কমেন্ট, শেয়ার, লাইক, and don't forget to hit the notification bell for more videos.